কাকা একটু ফায়ার করেন। জন্মাষ্টমীর দিন ভাইপোদের অনুরোধ রাখতে গুলি ছুড়ে বিতর্কে হালিশহর পৌরসভার কাউন্সিলর। হালিশহর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য। কাকা দুটো ফায়ার করেন, পাড়ার ভাইপোদের আবদার ফেলতে পারেননি কাকা। অনুষ্ঠানের মাঝেই নিজের বন্দুক দিয়ে শূন্যে পর পর দুটি গুলি চালায় প্রিয় কাকা। কাকার এই কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। তবে কাকার সাফাই, আমার লাইসেন্স যুক্ত বন্দুক আছে, লাইসেন্স ছিল বলে করতে হলো। পাড়ার ছেলেরা একটু অনুরোধ করেছে, তাই দুটি গুলি ফাটিয়েছি। জানা গিয়েছে সোমবার জন্মাষ্টমী উপলক্ষে হালিশহর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ওয়ার্ডের কাউন্সিলর অশোক যাদবের এই ঘটনা ঘটানোয় উঠেছে নানা প্রশ্ন। এই ঘটনায় নীরব দর্শক পুলিশ। এই ঘটনায় হালিশহর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক যাদব বলেন, আমার লাইসেন্স নেওয়া পিস্তল আছে, আমার ওয়ার্ডে জন্মাষ্টমীর বড় উৎসব হয়, সেখানে ওয়ার্ডের সব ছেলেরা বাজি ফাটাচ্ছিল, তখন তারা আমাকে দুটো ফায়ারিং করার জন্য জোর করছিল, তার জন্য পূজোর শেষে ১২টা পাঁচে দুটো রাউন্ড ফায়ারিং করেছি। যেখানে আমার লাইসেন্স পিস্তল আছে, আর আমার ওয়ার্ডে যেহেতু কালকে জন্মাষ্টমীর বড় মন্দির উৎসব হয়, তার জন্য ওয়ার্ডের সব ছেলেরা ধরেছে, কাকা সব বাজি ফাটাচ্ছিল, কাকা দুটো ফায়ারিং করো, দুটো ফায়ারিং করো। এবার বারবার রিকোয়েস্ট করে ধরো আমাকে টাকা দিচ্ছিল, আপনি টাকা নিন, কিন্তু দুটো ফায়ারিং করে। তার জন্য ওয়ার্ডের ছেলেদের কথা রাখার জন্য আমি দুটো ফায়ারিং, পুজো উৎসবে জন্মাষ্টমী উৎসব, সেই উৎসবে ১২টা পাঁচে জন্ম উৎসব হয়েছে, সেখানে আমি ফায়ারিংটা দুটো করেছিলাম। প্রতি বছর কি করেন? প্রতি বছর আমি লাইসেন্স এই বছর পেয়েছি, এই বছরই লাইসেন্স পেয়েছি। বাজি ফাটের আনন্দ হলে জন্ম উৎসব হলে একটা বাজি ফাটানো হচ্ছিল, তাতে সব ছেলেদের রিকোয়েস্ট, আপনি একটু বাজি ফাটার বাজি জায়গাটা আমাকে টাকা দিচ্ছিল, এই টাকা নিয়ে আপনি দুটো ভারী করেন, তার জন্য পয়সা দিতে হবে, দুটো ভারী করে দিতে পারেন। ১৯ নম্বরের কাউন্সিলর করতে পারি না, কিন্তু দেখেন এটা তো, এটা আমাদের একটু কালচার, একটু নন্দমহল এলাকাতে বাজি ফাটানো, বিয়ে জন্ম হলে একটু বাজি ফাটানো, একটু থাকলে লাইসেন্স থাকলে চোরাই মালে চোরাই তো করা যাবে না, লাইসেন্স ছিল বলে করতে হলো। এই বিষয়ে পৌরপ্রধান বলেন, উনি যে ঘটনাটি ঘটিয়েছে সেটা ভিডিওতে দেখেছি, কি কারণে ঘটনা ঘটিয়েছে তা তিনি বলতে পারবেন না। যে একটা অনুষ্ঠানের মধ্যে আমরা যেটুকু শুনেছি, দেখুন এখনও কী ঘটনা ঘটেছে এখনও তার সাথে কথা বলা সম্ভব হয়নি, যেটুকু শুনেছি যে, এবং আমরা জানতামও তার লাইসেন্স রিভলভার রয়েছে, এবং সে দেখে যেটুকু মনে হচ্ছে যে সেই রিভলভারের সঙ্গে, সেই রিভলভার দিয়েই হয়তো তিনি ওটা করেছেন, এবং প্রশাসন রয়েছেন, প্রশাসনও এটা খোঁজখবর নিচ্ছেন, এবং তার সাথে কথা বলতে বললে আমরা জানতে পারবো যে কী কারণে ঘটনাটা ঘটেছে। প্রশাসন রয়েছে, নিশ্চয়ই প্রশাসন তার মতন করে তদন্ত করবে, এবং তার সার্ভিস আর কি যেটা লাইসেন্স রিভলভার রয়েছে সেটা দিয়ে তিনি কেনই বা করলেন সেটা প্রশাসনের মতন তদন্ত করবে, এবং আমরাও তার সাথে কথা বলার চেষ্টা করবো যে তিনি কী কারণে এটা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হালিশহর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।